ওয়েল হ্যালো এভরিবডি, আপনারা দেখতে পাচ্ছেন রম রিভিউ চ্যানেল। তো আজকে আমি রিভেঞ্জ ওএস ইনস্টলেশন করব, আর তার সাথে এটা অ্যান্ড্রয়েড 11, তো নতুন অ্যান্ড্রয়েড 11 সেটাও আপনাদেরকে দেখাবো। সো লেটস বিগিন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কী কী ফিচার্স আছে, আর এগুলো সবই বলে দেবো অ্যান্ড্রয়েড ভার্জন টার্জন নিয়ে সব কিছুই। তো ফার্স্টে আপনি এর ইউজার ইন্টারফেসটা দেখে নিন, এমএ টাইপের কিছুটা হবে, খুবই স্মুথ আর খুবই ফিচারিস্টিক টাইপের। এক মিনিট, আমি এটা ফোকাস। তো দেখে নিন, এখান থেকে আপনার উপরে ওয়াইফাই টাইপের এগুলো সবই অন আছে, সবই কাজ করবে, কিন্তু এর মধ্যে একটা জিনিস কাজ করবে না, আমি পরে আপনাদেরকে বলছি। তো আপাতত আমি অ্যান্ড্রয়েড ভার্জনে গিয়ে আপনার দেখাচ্ছি, দেখে নিন। এখানে অ্যান্ড্রয়েড 11 আছে, বারবার করে ট্যাপ করবেন তো আপনার এখানে খুলে যাবে, আর এটা দু তিনবার ঘোরাবেন তো আপনার এখানে অ্যান্ড্রয়েড 11 লেখাও দেখাবে। তো দেখে নিলেন যেমন, আর এটা নর্মাল ফানের জন্য আর কিছুই না, আর যদি দেখে এমনি করে যেতে পারবেন। আর নিচে এই যে আপনার সিকিউরিটি প্যাচ লেভেল আছে, সিকিউরিটি প্যাচ লেভেলটা বুঝলাম না, আমি ইনস্টল করেছি এটা 3rd September, কিন্তু এটা সিকিউরিটি প্যাচ লেভেল আছে 5 September। বুঝলাম না ব্যাপারটা এটা কী হলো, আর হয়তো ভুল করে দিতে পারে, হয়তো বাগও আছে কোনো, ঠিক আছে যাই হোক, এরা কোনো ফিচার্সও করেনি এক্সট্রা বাগ হিসাবে। তো এবার নিচে যাই, নিচে আপনি দেখে নিন, এখানে ভার্জন টার্জন আর কার্নেল ভার্জন, এদিকে আরও রিভেঞ্জ ওএস ভার্জন, আর এই যে নিচে বিল্ড নাম্বার, এগুলো সব দেখতে পাবেন। আর এদিকে আপাতত এখানে কিছুই নেই। তো এবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আর বলে দিই, দেখে নিন, দেখতেই পাচ্ছেন যেমন এটা ভুল করে করেছিলাম, তাও খুবই এটা স্মুথ আছে, কোনো অসুবিধা আপনার হবে না চালাতে, কোনো ল্যাগ বা কিছু পাবেন না। আর ফার্স্টে এবার বলে দিই, এটাতে প্রবলেম যেটা হচ্ছে, আপনি এর মধ্যে কোনো ভল্টি সিম চালাতে পারবেন না, 3G আর 2G চালাতে পারবেন, কারণ এর মধ্যে ভল্টি সাপোর্টেড হবে না, এটা একটা বাগ আছে। এটা পরে আপডেটে হয়তো ঠিক হয়ে যেতে পারে, পরে আপডেটে হলে আপনি ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে লাইকও করে নেবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান। তো এবার আছে আমি ব্যাটারিতে দেখে নিন যে এমনি টাইপেরই অপশান আছে, আর এখান থেকে আপনি পার্সেন্টেজ সবই কিছু অন করতে পারবেন ওখান থেকে। আর নর্মালি এর ব্যাটারি পারফরমেন্স একটু ঠিকঠাক, একদম বেশি ভালো, একদম বেশি খারাপ তাও বলবো না, চলে যাবে ঠিকঠাক। আর ফিচার্সে যদি যাই, ফিচার্সে আপনি এক্সট্রা ফিচার্স আপনি এখান থেকে পেয়ে যাবেন বলে দিচ্ছি। এখান থেকে আপনি ডার্ক মোড পেয়ে যাবেন, আর এখানে আর কয়েকটা অপশান আছে। স্ট্যাটাস বার থেকে আপনি এখানে ফিচার্স পাবেন, যে হেডসেট অন করার উপরে আইকন, সেগুলো দেখে নিন, যেমন রোটেট অন করেছি উপরে দেখাচ্ছে, অফ করলে চলে যাবে। আপনি যদি হেডফোন ঢোকান তো হেডসেটটা অন করলেই আপনার উপরে হেডফোনের আইকনও দেখাবে। এবার ব্যাকে যাই, ব্যাকে আরও নিচে এখান থেকে আরও কয়েকটা আপনি পেয়ে যাবেন ফিচার। আর ব্যাকে যাই, তো এখান থেকে আপনি ডিসপ্লে ইয়ে করতে পারবেন, কত মিনিট কত সেকেন্ড রাখতে পারবেন ডিসপ্লে টাইম আউট। আর তো এবার ব্যাকে গিয়ে এবার আমি যাই নেটওয়ার্কসে, ওখানে কিছু নেই আপাতত, এগুলোতে কিছু নেই, সেই একই আগের মতো কয়েকটা ফিচার্স আছে। আর এরপরে আমি যাই সাউন্ডে, সাউন্ডে আপনি এখানে এরকমই কয়েকটা আগের মতনই পাবেন, 10 মতনই। আর স্টোরেজ এখানে 7.40 GB খাচ্ছে ফার্স্ট ইনস্টলেশনে। তারপর এখানে প্রাইভেসিতে এখানে আগের মতনই আছে, এক্সট্রা কোনো ফিচার্স হয়তো পাবেন না। আর লোকেশানেও সে সেমই আছে। সিকিউরিটিতে আপনি এবার বলে দিচ্ছি সিকিউরিটিতে কী কী আছে, সিকিউরিটিতে ফেস আনলক আপনি পাবেন না, কারণ আমি এখানে খুঁজে পেলাম না। তো নর্মালি আপনি স্মার্ট লকের অপশানটা পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে সিকিউরিটি অপশানটা, এই ফেস লক অপশানটা পাবেন না, কারণ অ্যান্ড্রয়েড 11 থেকে অ্যান্ড্রয়েড 10 থেকে এটা তুলে দিয়েছিল। কেন তুলেছিল সেটা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। আর তো দেখে নিন কীভাবে পাসওয়ার্ড রাখতে হয়। তো আপনি শুধু এখান থেকে ক্লিক করে পাসওয়ার্ড, পিন বা প্যাটার্ন সবই রাখতে পারবেন, এগুলো সেভ করার পর ওকে করে দেবেন, নেক্সট করবেন, আরেকবার রাখবেন, তো এগুলো জানেন। তো এটার পরও নেক্সট করে দিলে হয়ে যাবে। আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টও রাখতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টও ওয়ার্ক করবে ভালোভাবেই। তো ফিঙ্গারপ্রিন্টটা আপনাদেরকে রেখে আমি দেখাচ্ছি, এগুলো নেক্সট করার পর আপনি শুধু আঙুল করে ক্লিক করতে থাকবেন, তো আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। আর একবার লক করে দেখিয়ে দিই, স্মুথ আছে এটা, বেশি ফাস্ট বলবো না, একদমই ঠিকঠাক। আর এরপরে আপনি স্মার্ট লকে যাই, স্মার্ট লকে গিয়ে এখানে, স্মার্ট লকে এখানে 3টা অপশান আছে, যেমন বলেছিলাম ফেস লকের অপশান পাবেন না, আর এগুলো এমনিও কোনো কাজের না যে 3টে আছে,
যদি কাজের হয় তো আপনি ইউজ করতে পারেন, অথচ দেখে যাই। তো এবারে আমি যাই তো আরেকটা ফিচার হচ্ছে, আপনি যখন এটা স্লাইড করে যখন উপরে করবেন তো এখানে স্ক্রিনশটের অপশান আসবে, তো এখান থেকেও আপনি এডিটিং করতে পারবেন, এডিট করতে পারবেন সরি। তো এটাও একটা ফিচার্স, একটা ভালো ফিচার্সই দিয়েছে। এখান থেকে আপনি কর্প থেকে শুরু করে নিয়ে ফিল্টার ফিল্টার সবই দিতে পারবেন। আর এদিকে আপাতত এখানে উপরে কি উপরে দেখাচ্ছে, এবার তো দেখতেই পাচ্ছেন এখানে ওয়ালপেপারটাও ছোটো বড়ো ছোটো বড়ো হচ্ছে। আর এই কয়েকটা অ্যাপ্লিকেশান আছে, তো আপাতত এর মধ্যে আর কিছুই নেই বলতে গেলে। আর এখান থেকে এই ফিচার্স আছে, আপনি এখান থেকে আপনার আইকনগুলো একটু পাল্টাতে পারবেন, আর স্ট্যাটাস বারের যে আইকনগুলো ওইগুলো একটু বদলাতে পারবেন। এখান থেকে আপনি ওয়ালপেপার রাখতে পারবেন, আর উপরে বলতে গেলে এগুলো আমি সাজেস্ট করবো এগুলো যাতে নাই রাখবেন, না রাখাটাই বেটার হবে, কারণ নর্মালটা রাখাই ঠিকঠাক। আর উপরে স্ট্যাটাস বারে এই কয়েকটাই আইকন আছে, আর এক্সট্রা কোনো ফিচার্স নেই। আর তো এবার ইনস্টলেশন গাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনস্টলেশন গাইডই খুব সিম্পল আছে, আপনি নর্মাল রমটাকে ইনস্টল করে নেবেন, আপনাকে বলে দিচ্ছি। ফার্স্টে আমি বলবো সাজেস করবো আপনি ফরম্যাট করবেন, কারণ এটা ভালোভাবে হবে। মাঝে মাঝে অ্যাডভান্স ওয়াইপ করলে আপনার হবে না, আমার তো মাঝে মাঝে হয় না। তো যারা যা তাও ইন্টারনাল যদি রাখতে চান তো দেখে নিন, যেগুলো যেগুলো আমি ক্লিক করে নিচ্ছি সেগুলো আপনি ক্লিক করে নেবেন, তারপর সোয়াইপ করে দেবেন, তো আপনার হয়ে যাবে। তো আমি করবো ফরম্যাট, তো ফরম্যাট করার জন্য শুধু ইয়েস লিখে দেবেন, ইয়েস করার পর রাইট করে দেবেন, তো ফরম্যাট আপনার অটোমেটিকলি হয়ে যাবে। ফরম্যাট হয়ে যাওয়ার পর নর্মালি আপনি শুধু ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর যেখানে আপনার ফাইলগুলো আছে সেগুলো আপনি নেবেন। তো আমার এসডি কার্ডে আছে এই তিনটে ফাইল, আর এই তিনটে ফাইল দেখে নিন আপনি, এই তিনটে ফাইল আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আর এখানে রমের লিঙ্ক আছে, ম্যাজিক্সের লিঙ্ক আছে, আর বিটগ্যাপসের লিঙ্ক আছে, ওগুলো করে নেবেন। তো এক একটার পর এক একটা অ্যাড করে নেবেন, তিনটে একসাথে ফ্ল্যাশ করতে হবে, তো তিনটে একসাথে ফ্ল্যাশ করে নেবেন। তো ফ্ল্যাশ হতে এটা 15-20 মিনিট লাগবে। তো যেই বিটগ্যাপসে দিয়েছি আপনি সেটাই ইনস্টল করবেন, নাহলে অন্য বিটগ্যাপ যদি দেন তো ওটা কাজ করবে না, ফেলড হয়ে যাবে বারবার করে। আর ততক্ষণ আপনি, আমি এটাকে ফাস্ট করে দেবো যাতে আপনাদের সময় যাতে খারাপ না হয়, ততক্ষণ আপনি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখতে থাকুন ততক্ষণ। তো যেমন কি দেখতেই পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গেছে। তো এবার এটা হয়ে যাওয়ার পর আপনি ওয়েব ক্যাচ করে নেবেন, ওয়েব ক্যাচ আপনি করতেও পারেন নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আপনি ডাইরেক্ট রিবুটও করতে পারেন। তো আমি ওয়েব ক্যাচটা করে নিলাম, তারপরে আমি রিবুট করে নিলাম, আপনার এই অপশানটা দেখাবেন ওএস, তো ইগনোর করুন। ইগনোর করার পর আপনি শুধু এটাকে ইনস্টল করে নিন। তাও যদি কোনো প্রবলেম হয় তো আপনি নিচে কমেন্টে বলতে পারেন, আমি বলে দেবো, ফার্স্ট রিপ্লাই আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না আপনাদের। আর তো দেখে নিন এর বুট অ্যানিমেশানটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বুট অ্যানিমেশানটা কিছুটা এমনি ধরনের হবে, তো এখান থেকেও আপনার যাতে সময় খারাপ না হয় তো আমি এখান থেকে ফাস্ট করে দেবো। তো দেখে নিন এটা খোলার পরই কোনো ইয়ে চাইবে না, ডাইরেক্ট এটা খুলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে এরকম নোটিফিকেশান চলে আসে। আর ততক্ষণ যদি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনার অ্যান্ড্রয়েড 11 এরকম আরও কয়েকটা ভিডিও আসবে, তো আপনি ওখান থেকে দেখতে পারবেন ফার্স্টে। সো বাই বাই।